নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে যাবতীয় এসএ কিউব নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের আমি এমসি কিউব নিয়ে আলোচনা করছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, এসএ কিউব পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে। তোমরা তো জানো যে পলিটিক্স কথাটি গ্রিক শব্দ পলিস পলিট্রি এবং পলিট্রিয়া থেকে এসেছে। দু নম্বরের প্রশ্ন, মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো। তো দেখো অ্যান্সার হবে, মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদ হলেন টমাস অ্যাকুইনসন এবং কোথ। তিন নম্বরের প্রশ্ন, কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ? অ্যান্সার হবে, তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অ্যালান আর বলের মতে রাজনীতি একটি সার্বিক কল্যাণ, ঠিক আছে, বা কার্যকলাপ। চার নম্বরের প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের রচয়িতার নাম লেখো। অ্যান্সার হবে, রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো। মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ। পাঁচ নম্বরের প্রশ্ন, আচরণবাদের দুজন প্রবক্তার নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে ডেভিড স্টার্ন ও রবার্ট ডাল। তো দেখো পরের প্রশ্ন কী আছে, ছ নম্বরের প্রশ্ন কী আছে, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো। এর অ্যান্সার হবে, রাজনৈতিক চিন্তাবিদ গার্নার ও গেটেল রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন। পরের কোশ্চেন কী আছে, সাত নম্বরের প্রশ্ন। তো দেখো সাত নম্বরের প্রশ্ন বলেছে, কার মতানুসারে রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা? এর অ্যান্সার হবে আমাদের রাষ্ট্রবিজ্ঞানী লাস ওয়েলের মতে, যে রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা। পরের প্রশ্ন কী আছে, আট নম্বরের প্রশ্ন। তো দেখো আট নম্বরের প্রশ্ন আছে, রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম লেখো। অ্যান্সার হবে, রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি হলো উদারনৈতিক দৃষ্টিভঙ্গি ও মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। পরের প্রশ্ন কী আছে, আমাদের ন নম্বরের প্রশ্ন, ইউনেস্কো এর পুরো কথাটি কী? প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, আমি বলতে পারি প্রতি বছর একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রথম চ্যাপ্টার থেকে এখান থেকে 100% কমন পাবে। এর অ্যান্সার হবে ইউনাইটেড নেশনস, হ্যাঁ, এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। দশ নম্বরের প্রশ্ন, পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম লেখো। এর অ্যান্সার হবে, পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। এগারো নম্বরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তার নাম লেখো। অ্যান্সার হবে, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তার নাম হলো কোথ এবং মেট ল্যান্ড। বারো নম্বরের প্রশ্ন কী আছে, রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এর অ্যান্সার হবে আমাদের ম্যাকিয়েভেলি, কিন্তু এই রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, যাকে বলে নিকোলো ম্যাকিয়েভেলি, ঠিক আছে। পরের প্রশ্ন কী আছে, তেরো নম্বরের প্রশ্ন। তেরো নম্বরের প্রশ্ন বলেছে, রাজনীতি বলতে কী বোঝায়? অ্যান্সার হবে, রাজনীতি বলতে বোঝায় দলীয় রাজনীতি বা ক্ষমতা দখলের লড়াই বা কৌশল। আধুনিক দৃষ্টিভঙ্গি অনুসারে রাজনীতি হল এমন একটি বিষয় যার মূল আলোচ্য বস্তু হলো ক্ষমতা ও কর্তৃত্ব। চোদ্দ নম্বরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম করো। এর অ্যান্সার হবে আমাদের লর্ড ব্রাইস আর আসলে হবস। পনেরো নম্বরের প্রশ্ন, দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম করো। এর অ্যান্সার হবে যে রবার্ট ডাল, ঠিক আছে, এবং ডেভিড স্টার্ন। প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। ষোলো নম্বরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। এর অ্যান্সার হবে, আচরণবাদীর মতে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনায় ব্যক্তি বা গোষ্ঠীর আচার আচরণ বিশ্লেষণের কোনো সুযোগ নেই। সতেরো নম্বরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি দেখাও। তো দেখো কী হবে এর অ্যান্সার, অন্যান্য বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানের পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, শ্রেণী বিভক্তকরণ প্রভৃতি পদ্ধতির সাহায্যে রাষ্ট্রের প্রকৃতি, উৎপত্তি, নাগরিকদের আচার আচরণ সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান অর্জন সম্ভব। তো দেখো তার মানে আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞানকে একটা বিজ্ঞান বলা যায়, ঠিক আছে। তো দেখো এরপরে আমি তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার এবং লাস্ট অব দি যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার, ঠিক আছে, আমি সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।